নমস্কার বন্ধুরা, এসবি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সেট 23 সলভ করাবো। তো দেখো, সেট 23-এর যাবতীয় MCQ SAQ টু দা পয়েন্ট আমি সলভ করাবো। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে আর অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক 2023 সালের ইতিহাসের। তো দেখো, ইতিহাসের সেট 23। তো দেখো, আমি সলভ করে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছি, 71-এর ডায়েরি এই মূল্যবান স্মৃতিকথামূলক গ্রন্থটি লিখেছেন। তো দেখো, এর অ্যান্সার হবে সুপিয়া কামাল। কে লিখেছিলেন 71-এর ডায়েরি? সুপিয়া কামাল। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 2 নম্বরের প্রশ্ন কী বলেছে, কমেডোর পেরির জাপানে আগমন ঘটে। অ্যান্সার হবে 1854 খ্রিস্টাব্দে, এর অ্যান্সার হবে। পরের কোয়েশ্চেন কী বলেছে আমাদের, রোমান থ্রির প্রশ্ন, নিউ কোলোনিয়ালিজম দি লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচিত হলেন। অ্যান্সার হবে নক্রুমা। অ্যান্সার কী হবে? নক্রুমা হবে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের রোমান 4-এর প্রশ্ন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? অ্যান্সার হবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন কী বলেছে, 5 নম্বরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? অ্যান্সার হবে স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 6 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? অ্যান্সার হবে ডিয়ার হোমি ভাবা। পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন কী বলেছে, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার গোল মরিসকে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 8 নম্বরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 9 নম্বরের প্রশ্ন, নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। 10 নম্বরের প্রশ্ন, কবে দ্বৈত শাসনের অবসান ঘটে? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে 11 নম্বরের প্রশ্ন, তো দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। তো দেখো, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও, কলকাতা মাদ্রাসা, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1781 হবে। রোমান 2-তে কী বলেছে, হিন্দু কলেজ এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 1817 খ্রিস্টাব্দে। রোমান 3-তে কী বলেছে, কলকাতা মেডিকেল কলেজ, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1835। রোমান 4-এ কী বলেছে, পুনা চুক্তি, এর অ্যান্সার হবে সের অ্যান্সার 1932। তো দেখো এখানে ভুল আছে, 1857 এটা হবে না, এটা হবে 1932, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার রোমান 1-এর B, রোমান 2-এর D, রোমান 3-এর A, রোমান 4-এর C। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 13 নম্বরের প্রশ্ন, চুইয়ে পড়ার নীতির প্রবর্তক হলেন? অ্যান্সার হবে মেকলে। পরের প্রশ্ন কী বলেছে, 14 নম্বরের প্রশ্ন, এক জাতি এক ধর্ম এবং এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল? অ্যান্সার হবে নারায়ণ গুরুর। তো দেখো, 59 নাটকের রচিত হলেন? অ্যান্সার হবে বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন কী বলেছে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? অ্যান্সার হবে মাদ্রাস লেবার ইউনিয়ন, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন? অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন কী বলেছে, USSR বলতে কী বোঝে? অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। পরের প্রশ্ন কী বলেছে, গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ কী? অ্যান্সার হবে নিপীড়িত, ঠিক আছে। পরের প্রশ্ন 21 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন কী বলেছে, 22 নম্বরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কক্ষ হলো? অ্যান্সার হবে রাজ্যসভা। পরের প্রশ্ন 23 নম্বরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার শেখ মুজিবুর রহমান। 24 নম্বরের প্রশ্ন কী বলেছে, 24 নম্বরের প্রশ্ন, পি সি মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? অ্যান্সার হবে দ্বিতীয়। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো এখানের যাবতীয় যে এসএকিউবগুলো আছে এইগুলো খুব সুন্দর করে সলভ করেছে। তো দেখো, বেন বেল্লা কে ছিলেন, সাউকার কাদের বলা হয়, ট্রুমন নীতি কি, ঠিক আছে, যেমন আছে মেকলেমিনেট কি, বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন, যেমন অবশিল্পায়ন কি, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে খুব সুন্দর করে সলভ করা আছে। তোমরা খাতায় লিখে এগুলো মুখস্থ করবে। তো দেখো অ্যান্সারগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। এইগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট,
এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।